আসসালামু আলাইকুম, আমি সাহেব মাহমুদ মিশি বলছি। আজকে আমরা যে সাবজেক্টে পড়ছি, সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার-2 প্রথমপত্র। আজকে আমরা পড়ছি চ্যাপ্টার 8, যে চ্যাপ্টার নাম হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স। তো নবম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কম্পিউটার ট্রাবল শুটিং এবং মেইনটেন্যান্স সম্পর্কে জানবো। ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যদি পড়া বুঝতে কারো কোনো সমস্যা হয় তো আমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করব। আমরা ভিডিও শুরু করছি। ভিডিওতে আমরা এখন পড়াশোনা শুরু করব। প্রথমে আমরা জানব কম্পিউটার সফটওয়্যার মেইনটেন্যান্স এটা আসলে কি। সফটওয়্যার মেইনটেন্যান্স বলতে আসলে কি বোঝায়? সফটওয়্যার মেইনটেন্যান্স বলতে সাধারণত বোঝায় যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের কোনো সমস্যা নির্ণয় এবং সমাধানের প্রক্রিয়া। মূলত সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের কোনো সমস্যা নির্ণয় এবং সেটা সমাধান করার প্রক্রিয়াটাকেই মূলত সফটওয়্যার মেইনটেন্যান্স বলে। আর এই সফটওয়্যার মেইনটেন্যান্স অনেক সহজ। কম্পিউটার ব্যবহারকারীগণ অতি সহজেই অপারেটিং পদ্ধতিতে বা ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে সফটওয়্যার জনিত মেইনটেন্যান্স করতে পারে। মানে হচ্ছে অপারেটিং পদ্ধতি অথবা যে কোনো ইউটিলিটি সফটওয়্যার, যেগুলো সফটওয়্যার দিয়ে আমাদের প্রবলেমের সলিউশন করা হয়, সে সকল সফটওয়্যার দিয়ে এই সফটওয়্যার মেইনটেন্যান্স সহজেই করা যায়। এখন আমরা জেনে নিব সফটওয়্যার মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা। দেখো, প্রথমে বলা হয়েছে সিস্টেমের প্রপার্টিস প্রদর্শন ও পরিবর্তন। মানে হচ্ছে আমাদের সিস্টেমের প্রপার্টিসটাকে আমরা দেখাবো এবং চাইলে এটাকে আমরা পরিবর্তনও করতে পারি। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি। কম্পিউটারের যদি স্লো হয়ে যায় বা কম্পিউটার একটু সময় একটু হ্যাং হয় বা কম্পিউটারের কাজ একটু দুর্বল হয়ে যায় কম্পিউটারে, সেক্ষেত্রে কম্পিউটার পারফরমেন্স বৃদ্ধি করার জন্য এই সফটওয়্যার মেইনটেন্যান্স করতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে কম্পিউটারকে নিরাপদ রাখা। আমাদের কম্পিউটারে যাতে বড় কোনো ক্ষতি সাধন না হয় এই জন্য কম্পিউটারকে নিরাপদ রাখতেও সফটওয়যার মেইনটেন্যান্সের প্রয়োজন রয়েছে। এরপর বলা হচ্ছে ডিস্কের ত্রুটি নির্ণয়, সংশোধন এবং জায়গা খালি করা। মানে হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক আছে, আমাদের যে ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক যেটাকে আমরা বলি মেমোরি, সেটা ত্রুটি নির্ণয়, সেটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা কী প্রবলেম হয়েছে সেটা নির্ণয় এবং সেটা সংশোধন এবং জায়গা খালি করা। এমন হতে পারে আমাদের কোনো একটা ড্রাইভ ফুল হয়ে গেছে বা ড্রাইভে অকেজো ফাইল দিয়ে আমাদের ড্রাইভটা ভর্তি হয়ে গেছে, সেই জায়গা খালি করাও হচ্ছে এই সফটওয়্যার মেইনটেন্যান্সের মধ্যে পড়ে। এর পরবর্তীতে বলা হয়েছে ডাটার ব্যাকআপ তৈরি করা। আমাদের কোনো ইম্পর্ট্যান্ট ফাইল, ইম্পর্ট্যান্ট ডাটা, সেটা আমরা ব্যাকআপ তৈরি করতে পারবো সফটওয়্যার মেইনটেন্যান্সের মাধ্যমে। মানে হচ্ছে আমার মূল ডাটা মুছে গেলেও ব্যাকআপ ডাটা থাকলে, আমাদের মূল ডাটা ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আমাদের ব্যাকআপ ডাটা রয়ে যাবে। পরবর্তীতে বলা হয়েছে পদ্ধতিকে নিরাপদে রিস্টোর করা, পদ্ধতিকে নিরাপদে রিস্টোর করা। এখানে একটু ভুল হয়েছে, এখানে বলা হয়েছে কোনো কিছু আমরা সহজেই নিরাপদে রিস্টোর করতে পারি, কোনো একটা ফাইল মুছে গেলে সেটাকে আবার স্টোর করতে পারি রিসাইকেল বিন থেকে। এটা তো আমরা জানি, কোনো একটা যদি ইম্পর্টেন্ট ডাটা আমাদের মুছে যায় তাহলে সেটাকে সহজেই আমরা রিস্টোর করতে পারি, পুনরায় এই ডাটাটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। এরপর বলা হচ্ছে বৈদ্যুতিক খরচ নিয়ন্ত্রণ করা, বৈদ্যুতিক খরচ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এরপর বলা হচ্ছে শিডিউল অনুযায়ী নির্ধারিত কার্য সম্পাদন করা, সম্পন্ন করা। শিডিউল অনুযায়ী আমাদের যে নির্ধারিত কাজ আছে এই কাজগুলো সম্পন্ন করা যায়। এরপর বলা হচ্ছে কম্পিউটারকে সময়োপযোগী করে রাখা, কম্পিউটার যে সময়ে কম্পিউটার যেরকম পারফরমেন্স দরকার সে উপযোগী। মূল কথা হচ্ছে কম্পিউটারের সাময়িক পারফরমেন্স সে বৃদ্ধি করে, কম্পিউটারের কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে এই সফটওয়্যার মেইনটেন্যান্সের। এই ছিল আমাদের সফটওয়্যার মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা। আচ্ছা, এরপর আমরা দেখবো সফটওয়্যার মেইনটেন্যান্স টুলস। সফটওয়্যার মেইনটেন্যান্স টুলস আমরা দেখবো। তো সফটওয়্যার মেইনটেন্যান্স টুলসটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এই আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আজকে পড়েছি সফটওয়্যার মেইনটেন্যান্স কি এবং সফটওয়্যার মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা। সফটওয়্যার মেইনটেন্যান্স টুলসটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।